আজকের আলোচনার বিষয় আগেই বলা হয়েছে, তাওহীদ বনাম শিরক আর সুন্নাহ বনাম বিদআ। এ ব্যাপারে আমাদের কি আকীদা আমল হওয়া দরকার, এই বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আওয়াজ কি শোনা যাচ্ছে? সবাই শুনতেছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকের এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি একটা হচ্ছে জান্নাতের চাবি আর একটা হচ্ছে জাহান্নামের চাবি। আমরা জান্নাতের চাবির মালিক হতে চাই কি না? জি, জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ আর জাহান্নামের চাবি হচ্ছে শিরক। আমাদেরকে তাওহীদকে গ্রহণ করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আর শিরক একেবারেই বর্জন করতে হবে। কিছু করব, কিছু রাখবো, এটা হবে না। সম্পূর্ণরূপে শিরককে বর্জন করতে হবে। তাই আসুন আমরা এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি। তাওহীদ একটি বড় প্রশ্ন ছিল জাহিলি যুগে, যে আমরা এত খুদার উপাসনা করে আসতেছি। আমরা জানি কাবা শরীফে 360 দেবতা ছিল, এতগুলো দেবতাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ তোমরা গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাবে। মানুষ তখনকার মানুষ সমাজের মানুষ আশ্চর্য হয়ে গিয়েছিল যে এতগুলো খোদাকে বাদ দিয়ে আমরা একজনকে গ্রহণ করব, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন সেই উত্তর, বললেন আপনি বলে দিন, কুল, রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক ও একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তারই মুখাপেক্ষী। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। শুরুতেই তাওহীদের পরিচয় দেয়া হলো, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেয়া হলো এই সূরার মাধ্যমে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নাই, সত্য কোনো ইলাহ নেই। এই ঘোষণা করা, এটাকে মনে প্রাণে গ্রহণ করা, এটাই হচ্ছে তাওহীদ। তাওহীদের মূল বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অনেক সময় বলে থাকি আমাদের এই সমাজে পাক ভারতের এই ভূখণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত জারি নাই, মেহনত করা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা যদি মানুষদেরকে বোঝানো যেত তাহলে শিরক থাকত না। যেভাবে আগুন এবং পানি একসাথে বসবাস করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে থাকবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে, ঘোষণা দিবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, এই ঘোষণা দেওয়ার পরে শিরকের নাম গন্ধও থাকতে পারে না। এই জন্য যে ব্যক্তি গ্রহণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সম্পূর্ণরূপে শিরককে বর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ তাআলার জাতির নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ আমরা আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পরিচয় জানি না, এই জন্য তাওহীদ আমাদের মূলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলেছি। আল্লাহর নাম আমাদের সমাজে কোনটা চালু আছে, কোনটা চালু আছে বলেন তো, বলেন না আপনারা। খোদা, খোদা কি আল্লাহর নাম? না, আসতে বললে হবে না। খোদা কোনো নাম নয়, কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তবে তাবেঈনদের যুগ, কোনো মুসলমান জানতেন না, তারা জানতেনই না যে আল্লাহর নাম খোদা। খোদা একটা শিরকি শব্দ, এই জন্য এটা পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতির নাম হচ্ছে কি বলেন তো? আল্লাহ। মন থেকে যদি আল্লাহ বলেন, আল্লাহ বলে আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা কি চাও বলো তুমি। এই জন্য আল্লাহকে আল্লাহ নামেই আমাদেরকে ডাকতে হবে। আল্লাহর জাতির নাম হচ্ছে আল্লাহ, মূল নাম আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বৈশিষ্ট্য, গুণগত আরও অনেকগুলো নাম রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ এমন একটা শব্দ যার প্রতিটি অক্ষরে আল্লাহর নাম রয়েছে, সুবহানাল্লাহ বলেন। যেমন আলিফ লাম লাম হা আল্লাহ, যদি আমরা আলিফ বাদ দিই, হামজা যদি বাদ দিই, তাহলে তাকে লাম লাম হা, এখানেও আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। যদি লাম আরেকটা বাদ দিই আমরা, তাহলে তাকে লাম হা, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের একচ্ছত্র বাদশাহী কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এখানেও আল্লাহর পরিচয় আমরা পেলাম। লাম যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে তাকে শুধু হা, এই হার মধ্যেও আল্লাহর নামে পরিচয় রয়েছে। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে, যে আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, একমাত্র দুনিয়া দুনিয়াবাসীর জন্য একমাত্র মাবুদ, একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া আর যত অবৈধ খোদার দাবিদার রয়েছে, ইবাদত করা হয় আর যাদের, তারা সবাই হচ্ছে অবৈধ। তাহলে তাওহীদ আমরা বুঝলাম, তাওহীদ হচ্ছে এক ও একক সত্তার পরিচয় স্বীকৃতি দেওয়া, পরিচয় দেওয়া। আর শিরক হচ্ছে শরিকানা, এক এক আর একাধিক। এক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একাধিক হচ্ছে আল্লাহর সাথে আর যত মাবুদের শরিকানা দাবি করা হয়, শিরিক করা হয়, এই সবগুলো হচ্ছে বর্জনীয়, এগুলো বাদ দিতে হবে। এই তাওহীদ বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওহীদ বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 2057টি আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। শুধু তাওহীদ বোঝানোর জন্য, মানুষ ইলাহ বুঝক, রব বুঝক, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2057টি আয়াত কোরআনে কারিমে নাজিল করেছেন। এবং বলে দেওয়া হয়েছে যে মিথ্যা দাবিদার যত মাহবুদ আছে সবাইকে অস্বীকার করা আর আল্লাহকে স্বীকার করা, এটাই হচ্ছে ইমান। প্রথমে তাদের সাথে মিথ্যা মাহবুদদের সাথে কুফরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ফামাই ইয়াকফুর বিত্তাগুত
যে তাগুতের প্রতি কুফরি করবে, অস্বীকার করবে, মিথ্যা মাবুদদেরকে বর্জন করবে, ওয়ায়ুমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই এমন একটি রশ্মি অবলম্বন করেছে যা কখনো ছিন্ন হবে না। যে রশ্মির একমাত্রা হচ্ছে আরশে মুআল্লায় আর আরেকমাত্রা হচ্ছে তার সাথে, সুবহানাল্লাহ। যে রশ্মি আরশে মুআল্লার সাথে পরিচয় করিয়ে দেয়, এই জন্য সমস্ত মিথ্যা মাবুদদেরকে অস্বীকার করতে হবে। পামাই একফুর বিত্তাগুত, যারা তাগুতের প্রতি কুফরি করবে, অস্বীকার করবে তাগুতদেরকে, ওয়ায়ুমিন বিল্লাহ আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই বিশ্বাস নিয়ে যে ব্যক্তি মারা গেল, দাখাল আল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের চাবি হচ্ছে তাওহীদ। তাওহীদ আছে তো জান্নাত আছে, তাওহীদ নাই জান্নাত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির এটা নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এই জিকিরকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। কেউ শুধু জিকির করে আল্লাহ আল্লাহ, কেউ জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেউ জিকির করে লা লা লা, এইভাবে। এই জিকিরের কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই। ইসলামী শরীয়তে যে জিকিরের অস্তিত্ব আছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে দেখালে সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। মানে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তার জান্নাতের তালিকায় তার নাম লেখা হয়ে গেছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের মূল বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে গ্রহণ করতে হবে আমাদেরকে, এ বিষয়ে আমাদের কিছু আলোচনা শোনা দরকার। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহই হচ্ছেন একমাত্র সত্য রব, সত্য ইলাহ, সত্য মাহবুদ, সত্য উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, এ কথা আমরা বিশ্বাস করি তো, কি বলেন? এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র স্রষ্টা, খালিক। আল্লাহ তাআলা বলেন, তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, মহান আল্লাহ সব কিছুর স্রষ্টা আর তিনি সব কিছুর অভিভাবক এবং সব কিছুর কর্ম সম্পাদনকারী। আল্লাহ তাআলা এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই, এই তাওহীদ মানার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন। আমরা এই সৃষ্টির উদ্দেশ্য ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতিমুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা কেবলমাত্র আমার তাওহীদ গ্রহণ করবে, ইল্লা লিয়াবুদুন ইয়ানি লিয়াহিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, এটা বর্ণনা করা, এটা গ্রহণ করার জন্য, এটা মনে প্রাণে মেনে নেওয়ার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। বান্দার উপর আল্লাহর হক কি? আল্লাহর হক, আল্লাহর একটা অধিকার আছে আমাদের উপর, আল্লাহর হক। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদূহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, নিশ্চয় বান্দার উপর আল্লাহর হক হচ্ছে, অধিকার হচ্ছে একমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে আল্লাহর হক হলো যে কেবলমাত্র আমরা তারই ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। এই হক আদায় করলে বান্দার একটা হক এবং জাহান্নাম তার উপরে হারাম করে দিবেন। তাহলে জান্নাত পেতে হলে আল্লাহর হক আমাদেরকে আদায় করতে হবে, আর সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করতে হলে কয়েকটি শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। এই শর্তগুলো আমাদের অনেকের জানা নাই, অনেকে আমরা জেনে শুনে তা গ্রহণ করি না। এই শর্তগুলোর মধ্যে হচ্ছে, সর্বপ্রথম আমাদেরকে জ্ঞান হাসিল করতে হবে ইলম, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম আমাদেরকে গ্রহণ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটা জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। শুরুতেই আমরা অর্থ বলেছি, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই, এটা অন্তরের অন্তস্তর থেকে মেনে নিতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যা বলে, যা দাবি করে, সেই দাবি আমাদেরকে পূরণ করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতে হচ্ছে শিরক। আমাদের সমাজে আছে কি নাই? জি আছে, শিরকের অভাব নাই। শিরক এবং বিদাতে গোটা সমাজ, গোটা সমাজে শিরক এবং বিদাতের সয়লাব চলতেছে। এই জন্য এই শিরকগুলোকে আমাদেরকে জানতে হবে এবং শিরক বর্জন করতে হবে। বর্জন না অর্জন, কি বলেন? বর্জন করতে হবে। শিরকের কোনো নাম গন্ধ আমাদের আমাদের কাছে থাকবে না, আমাদের আকীদা বিশ্বাসে আমলে কোনো জায়গায় শিরক থাকবে না। আমাদের সমাজে অনেক শিল্প রয়েছে, যে শিল্পগুলো সম্পর্কে আমরা অনেকেই সচেতন নয়, যেমন আহ্বান অথবা ফরিয়াদে শিল্প। আপনি বিপদে পড়েছেন, বিপদে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কার সাহায্য চাইব আমরা? আল্লাহর সাহায্য। কিন্তু বাস্তবে আমরা চাই কিনা? আহ্বানে শিল্প করা হয়, কেউ যদি ফিরের মুড়ি দেন তাহলে এখন বলেন যে ইয়া মুর্শিদি,
হে আমার মুর্শিদ আমাকে বিপদ থেকে উদ্ধার করো, এটা কি বলা যাবে? কি বলেন? ইয়া শাহজালাল ইয়া শাহফরান, এটা বলা যাবে না? আহ্বানে শিরক এটা সমাজে চালু আছে, প্রচলিত আছে, এই জন্য এই শিরক বর্জন করতে হবে, আহ্বান করতে হবে একমাত্র কাকে ডাকবো আমরা বিপদে পড়লে? কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখানে ওয়াদা রয়েছে, উদউনী আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। উদউনী আস্তাজিব লাকুম, আল্লাহকেই ডাকতে হবে আমাদেরকে। তারপরে আশ্রয় গ্রহণ করার জন্য শিরক, আশ্রয় শিরক, আশা ভরসায় শিরক রয়েছে আমাদের, মানে কারো কাছে গাইবীভাবে কোনো মদত, কোনো সাহায্য চাওয়ার জন্য কি করা হয়? সাহায্য চাওয়া হয়, বলা হয় ইয়া গাউসুল আজম। গাউসুল আজম নাম আপনাদের জানা আছে কি না? জি, গাউসুল আজম, গাউসুল আজম হচ্ছে, এর অর্থ হচ্ছে গাউসুল আজম, সবচাইতে বড় ত্রাণকর্তা। এটা এই দুনিয়া জমিনের উপরে আকাশের নিচে কোনো মানুষের বেলায়, কোনো মাখলুকের বেলায় এটা বলা যাবে না। কোনো মানুষ গাউসুল আজম হতে পারে না, গাউসুল আজম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর অর্থ হচ্ছে গাউসুল আজম মানে হচ্ছে একমাত্র ত্রাণকর্তা। একমাত্র ত্রাণকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিপদে পড়েছি, আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে যায়, এই ফিতা পাওয়ার জন্য আল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার, জুতার ফিতার জন্য। আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো আমরা চাই মানুষের কাছে, যেমন কেউ বিয়ে করেছে, 15-20 বছর হয়ে গিয়েছে, তার সন্তান হচ্ছে না, মাজারে গিয়ে বলে যে আ খাজা বাবা আমাকে একটা সন্তান দেন। খাজা বাবা কি সন্তান দেওয়ার মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে ইচ্ছা আমি তাকে শুধু কন্যা সন্তান দেই। কার নাম প্রথম বললেন? কন্যা। যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা শুধু ছেলে দেই মেয়ে দেই না, যাকে ইচ্ছা তাকে আমি ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে ইচ্ছা কিচ্ছু দেই না, এটা আমার ইখতিয়ার, এটা আমার কুদরত, আমি দেয়ার মালিক। আমরা বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন মান্নাত মেনে কি করি? সেখানে সন্তান চাই, সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হবে। কিন্তু আমরা চাই মাজারে গিয়ে এইভাবে রুকু সেজদায় শিরক করা হয়। আমাদের সমাজে আমি অনেক জায়গায় দেখেছি যে ফির সাহেবকে জীবিত অথবা মৃত ফির সাহেবকে সেজদা করা হয়, জীবিত ফিরকে সেজদা করা হয়, এটা আসেনি আমাদের সমাজে? কি বলেন? না বানাইয়া বলতেছে, সেজদা কি আল্লাহ ছাড়া কাউকে করা যাবে? সরাসরি শিরক করা হয়, আল্লাহ ছাড়া কারোর সামনে যদি মাথানত করা হয়, সেজদা করা হয়, তার জন্য রুকু করা হয়, তার জন্য মান্নত মানা হয়, তাহলে কি হবে? শিরক হবে। শিরক থাকলে ইমান থাকবে? শিরক করলে না, শিরক করলে ইমান চলে যাবে। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সজাগ সচেতন হতে হবে। যবেও করা হয় গাইরুল্লাহর নামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, লানত, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর, আল্লাহ লানত করে নবী সম্পদ, আল্লাহর অভিসম্পদ ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো যবেহ করে। আমাদের সমাজে এই যবেহ আছে কি নাই? মাজারে গিয়ে, মাজারে গেলে দেখবেন আপনারা গরু বকরি মুরগ
ডিম পর্যন্ত নিয়ে যায় মাজারে, সেখানে গিয়ে যাবে ওখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত ওই ব্যক্তির উপর, আল্লাহ লানত করেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে যাবে করে। লানাল্লাহু, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি জমিনের সীমানা এদিক সেদিক করে। আমাদের সমাজে করা হয় কিনা, আলটেলাটেলি হয় কিনা, আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লানাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহ লানত ওই ব্যক্তির উপর যে কোন বেদাতিকে আশ্রয় করে, আশ্রয় দান করে, মহব্বত করে। কোন বেদাতিকে যদি কেউ আশ্রয় দেয় অথবা তার সম্মান করে তাহলে তার উপর আল্লাহ লানত, আল্লাহর অভিসম্পাত। কেন বিদাত এমন একটা বিষয় যেটা মূল ইসলামের জোর কেটে দেয়, এই জন্য বিদাত থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। এইভাবে সাফাত এবং সুপারিশে শিরক, অমুকের কাছে মুরিদ হয় যে সে সাফাত করে, সাফাত করে কি আমাদের দিন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। এবং বলা হয় আমাদের সমাজে এমন গানও আছে যেটা বলা হয় যে কেউ ফিরে না খালিয়াতে, আপনাদের মুখস্ত না এটা, কেউ ফিরে না খালিয়াতে খাজা হওয়ার দরবারে। ও খাজা হওয়া যখন মারা যায় তখন বড়া বর্তি হাত নিয়ে যায় না খালি হাতে যায়? তো খাজা, খাজা হওয়ার হাতই খালি, আপনার দিবে কি কি দিবে? কে দিতে পারবে না? দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। তার দরবারে আমাদেরকে, তার দরবারে ধরনা দিতে হবে। আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন বান্দা বান্দি আল্লাহর দরবারে হাত তুলে কোনো কিছু চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরম লাগে তার হাত খালি ফিরত দিতে। মুমিনের সব দোয়া কবুল, যদি ঈমান ঠিক থাকে তাহলে সব দোয়া কবুল, সব তাওয়া পাওয়া কবুল হবে। এই জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কেউ সুপারিশ করে নিয়ে যেতে পারবে না। আমাদের সমাজে এমনও চালু আছে যে হাসরের ময়দানে ফির সাহেব বড় জাহাজ নিয়ে যাবেন আর মুরিদদেরকে ডেকে ডেকে জাহাজে জাহাজে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন যে ওই ফির সাহেব, ওই মুর্শিদের মায়ের কথাও মনে থাকবে না, বাবার কথাও মনে থাকবে না হাসরের ময়দানে। আর তিনি লক্ষ লক্ষ মুরিদদেরকে নিয়ে যাবেন। যেখানে মা বাবার কথা মনে থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্মরণ করো তোমরা সেই দিনের কথা যেদিন মানুষ তার মাতা পিতা থেকে ভাগতে থাকবে, তার সন্তানাদি থেকে দূরে সরে যাবে, তার সন্তানকে ভুলে যাবে, তার স্ত্রীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সেই দিনের কথা তোমরা স্মরণ করো। আর আমাদের সমাজে আকিদা বিশ্বাস হলো পীর সাহেব জাহাজ নিয়ে হাসরের ময়দানে কি এত পানি হবে, যে জাহাজ চলবে, বড় বড় জাহাজ, জাহাজ নিয়ে মুরিদদেরকে জাহাজে উঠে নিয়ে যাবেন। এই সমস্ত আকিদা বিশ্বাস থেকে বিশ্বাস আমাদের পরিত্যাগ করতে হবে এবং তাওহীদকে জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করতে হবে, শিরক ছেড়ে দিতে হবে। আরো কিছু শিরক আমাদের সমাজে বেশি প্রচলিত আছে,
আপনাদের এই এলাকায় তাবিজের ব্যবহার আছে কি নাই? তাবিজ দেওয়া হয় কিনা বাচ্চাদের গলায়? বড়দের গলায়, ছোটদের গলায়, সবার গলায় তাবিজ থাকে। অথচ তাবিজের শিরক এটা আমরা জানি কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান, এই ফতোয়া শুনেন, এই ফতোয়া রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, রাওয়াহু আহমদ, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ লটকালো সে অবশ্যই শিরক করলো। রাসূল বলছেন শিরক, আর আমরা এটাকে সীমা বানিয়ে নিয়েছি, তাবিজে আপনার রোগবালা করে দিব। যিনি তাবিজ লিখেন তিনিও শিরকের মধ্যে লিপ্ত আছেন, আর যিনি ব্যবহার করেন তিনিও শিরকের মধ্যে লিপ্ত আছেন। আমাদের সমাজে আরও যেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি না, টিকটিকি ছিলেন তো, টিকটিকি, আপনি একটা কথা বলছেন আর হঠাৎ টিকটিকি কী করছে, টিকটিক কইয়া আওয়াজ করছে, আওয়াজ করার সাথে সাথে বললেন না এই কথাটা ঠিক। তাহলে আপনি কি করলেন যে এই টিকটিকিও গাইব জানে, আপনার মনের খবর জানে, আর এটাতে এটা শিরক করে ফেললেন। এই জন্য শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং তাওহীদ সর্বক্ষেত্রে গ্রহণ করতে হবে। সুন্নাহ এবং বিদআত, আমার আলোচনার শেষের দিকে আমি এই কথাটি না বললে নয়, যেটা সুন্নাহ আমাদেরকে গ্রহণ করতে হবে আর বিদআত কী করতে হবে, পরিত্যাগ করতে হবে। আপনাদেরকে একটি কথা বলি, আমি একটি মূলনীতি, এই দিন কমপ্লিট হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় না রাসূলের পরে, কি বলেন আপনারা? যে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিন দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল তখন ছিলেন কি না? এই আয়াত যখন নাযিল হয় তখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা একটা তারিখ লিখে রাখবেন, 12/3/11 হিজরি রোজ সোমবার আল্লাহ রাসূল ইসলামের ইন্তেকালের তারিখ। আমাদের সমাজে প্রচলিত আছে যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, এটা সহি কোনো সূত্রে জানা যায় না আজ পর্যন্ত রাসূল ইসলামের জন্ম তারিখ। তবে কিন্তু মৃত্যু তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল 11 হিজরি, এটা মনে থাকবে তো আপনাদের? 12ই রবিউল আউয়াল 11 হিজরি রোজ সোমবার এই তারিখ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা দরকার গোটা মানবতার জন্য সব নাজিল করা হয়েছে, দিন কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে কোনো কিছু যুগবিক করার অধিকার কারো নাই। তারিখটা কোনটা বললাম? 12ই রবিউল আউয়াল 11 হিজরি রোজ সোমবার। এই দিন এই দিনই আমাদের যে শরিয়া, আমাদের যে দিন, এটা পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে যত কিছু না যত কিছু প্লাস করা হয়েছে, যত কিছু যোগ করা হয়েছে, একটাও গ্রহণযোগ্য না, একটাও মানা যাবে না। কী কী গ্রহ কী কী যোগ করা হয়েছে দু একটা কথা বলি, আমার আলোচনা শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 700 বছর পরে মাজহাব সৃষ্টি করা হয়েছে, যে হানাফি শাফি মালিকি হাম্বলি, কত বছর পরে? এটা 12ই রবিউল আউয়াল 11 হিজরির আগে না পরে? পরে, এটা গ্রহণযোগ্য নয়। এই মন্দিরটি আমাদেরকে মনে রাখতে হবে, 700 বছর পরে এই মাজহাব সৃষ্টি করা হয়েছে। মাজহাবগুলো হচ্ছে মেন মেন মানুষের তৈরি করা, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোনো বিষয় নয়। এরপরে 738 বছর পরে সৃষ্টি করা হয়েছে শবে বরাত নামে ইবাদত, যে রাত্রে 100 রাকাত নামাজ পড়তে হবে এবং সূরা ইখলাস 1000 বার পড়তে হবে। এটা আমল করছেনি কোনোদিন? 1000 বার সূরা ইখলাস পড়তে হবে, 100 রাকাত নামাজ পড়তে হবে। 700 বছর পর্যন্ত কোনো মুসলমান জানতো না ইসলামী শরিয়ায় শবে বরাত নামে কোনো ইবাদত আছে।
ওইটা হইছে 12ই রবিউল আউয়াল 11 হইছে না আগের না পরের 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 কথা ওই এই কথা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 800 বছর পরে তৈরি করা হয়েছে বিভিন্ন তরিকা চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মদিয়া এই যে তরিকায় বায়াত করা হয় এগুলা সৃষ্টি তৈরি হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 800 বছর পরে 660 হিজরিতে ইরানের নেতৃত্বে তৈরি করা হয়েছে মিলাদ কত বছর পরে আল্লাহ রাসূল ইসলামের ইন্তেকালের 600 বছর পরে এরপরে এটা ইসলামী শরীয়তের এবাদত হয় কি করে এই জন্য যত বিদাত ইসলামী শরিয়ার নামে ইসলামে এবাদতের নামে যত বিদাত সমাজে চালু আছে এসবগুলো গ্রহণ করা যাবে না করা যাবে না সমস্ত বিদাত প্রত্যেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দলালা কুল্লু মানে কি সমস্ত সকল বিদাত হচ্ছে গুমরাহি আমাদের ফাকবারাত উপমহাদেশে বিদাতকে করা হয়েছে বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়া যে উত্তম বিদাত এবং খারাপ বিদাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি সমস্ত বিদাত হচ্ছে কি সমস্ত বিদাত হচ্ছে গুমরাহি কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার সমস্ত বিদাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম আমরা বিদাত করে জাহান্নামে কি যেতে চাই তোমাদের জীবনে গ্রহণ করতে হবে সুন্নাহ আল্লাহর ফতোয়া শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম আর তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না আমল বরবাদ হয়ে যাবে বিদাত করলে আমল বরবাদ হয়ে যাবে এবং বিদাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে সুন্নাকে গ্রহণ করতে হবে এবং সমস্ত বিদাত পরিত্যাগ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের বাস্তব জীবনে সুন্নাকে ভালোভাবে গ্রহণ করতে করার তৌফিক দান করেন এবং সমস্ত বিদাত পরিত্যাগ করার তৌফিক দান করেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته